فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون وعليكم السلام ورحمه الله وبركاته، الحمد لله وحده، والصلاه والسلام على مالا نبي بعد، شو من تبهاجي اسكتلن، شو بيراجونها، ايبون كوبيراجونها، এর ভিতরে পার্থক্য কি বা কবিরা গোনা করলে কি ইমানের কোনো ক্ষতি হবে না হবে না সম্মানিত ভাই কেউ যদি পাপে লিপ্ত হয় ধরেন কেউ জেনা করলো জেনাতে লিপ্ত হলো তাহলে তার ইমান কমতি হয়ে যাবে যে ইমানের সাথে সম্পৃক্ত রয়েছে ইমানের সাথে সম্পৃক্ত রয়েছে তার মানে কোনো ব্যক্তি যদি জেনা করে ধরেন ইচ্ছা করে সৈতেন অসসায় হয়তো পুব হয়ে যায় অনেক সময় মানুষের আল্লাহ জেনের থেকে রেহাই আমার দান করেন আমাদের দান করেন তাই কেউ হয়তো জেনা করল জেনা যদি করে তাহলে এটা বড় একটা পাপ বড় একটা পাপ ওই মুহূর্তে তার ইমান কমে যাবে আর যদি কেউ কোনো আপনার বিবাহিত ছেলে অথবা মেয়ে জিনা করে তাহলে তো আমরা জানি বোখারি মুসলিম এমরমে হারিস নেছেন যে তাদেরকে রজব মারতে হবে আল্লাহ রসুল্লা যুগে যা করা হয়েছিল এগুলা দায়িত্ব কর্তব্য নেবেন দেশের যিনি সরকার তাই যে বড় পাপ করলে ইমান কমে যায় এরপরে যদি কেউ কোন ব্যক্তি বড় সেরেক করে কোন ব্যক্তি যদি বড় সেরেক করে তাহলে ইমান নষ্ট হয়ে যায় কোন ব্যক্তি যদি বড় সেরেক করে ইমান নষ্ট হয়ে যায় তাই আল্লাহ সুবাহ বলছেন না হুম শরিক ফকত হারাম জান্না যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করবে আল্লাহ সুবাহ আলা তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন এটি একটা বড় সেরেক বড় পাপ যে সেরেক সবথেকে বড় পাপ আর সেরেক বড় সেরেক করলে কেউ যদি তাও বা ছাড়া মৃত্যুবরণ করে তাহলে চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে জাদু করা আপনার কুফরি এবং বড় পাপ জাদু করা কুফরি এবং বড় পাপ ইমান নষ্ট হয়ে যায় জাদু করলে এবং জাদু করলে ইমা নষ্ট হয়ে যায় আপনার কুফরিও হয় কুফরিও হয় এরপরে কেউ যদি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যেগুলা দিন ধর্ম নিয়ে এসছেন সেগুলা কেউ যদি হাসি ঠাট্টা বিদ্রুপ করে নেকি বা সাবকে নিয়ে তাহলে ইমান নষ্ট হয়ে যায় ইমান নষ্ট হয়ে যায় কেউ যদি আল্লাহ এবং তার আসলকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ করে তাহলে তার ইমান নষ্ট হয়ে যায় আল্লাহ সুল্লাহ তালা বলছেন কুল আবিল্লাহ রসলিহি কুন্ুম তাস্তাহ জন লাপ রাতুম বাদা ইমান এয়াত থেকে স্পষ্ট হয় যে কেউ যদি আল্লাহ আয়াত এবং রসুল সাল্লামের কোনো বিষয় নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ করে তার ইমান নষ্ট হয়ে যায় কেউ যদি আল্লাহর কালাম মেয়ের তার মুখ ফিরিয়ে নেই কোরআন হাদিস থেকে মুখ ফিরিয়ে নেই তার মানে আর দিনের প্রতি তার দিনকে মানবে না এ যদি হয় তারপরে তাতেও ইমান নষ্ট হয়ে যায় তাতেও ইমান নষ্ট হয়ে যায় তাই এগুলা বড় পাপ এগুলা বড় পাপ মিথ্যা কথা বলা বড় পাপ জেনা করা বড় পাপ জাদু করা বড় পাপ এর বড় পাপের ভিতরে সুদ খাওয়া এগুলা বড় পাপ এরপর মানুষের ইয়াতিমদের মাল ভক্ষণ করা বড় পাপ ইয়াতিমদের মাল ভক্ষণ করা বড় পাপ এরপরে আপনি কোনো মহিলাকে ইমাম বখ রহেমাল্লা হাদিসটি এসছেন কোন মহিলা যে সতী সাধু নারী মিথ্যা তোহমাদ দেওয়া বড়ো পাপ যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা বড়ো পাপ ইমর হাদিস এসেছে ইমাম বখর রহমাল্লা মুসলিম রহমাল্লা হাদিস নিয়েছেন তাই এগুলা বড়ো পাপ আরো অনেক বড় পাপ রয়েছে এগুলা থেকে দূরে থাকতে হবে জি আর আপনি হয়তো ছোট পাপের ভিতরে দেখা যায় যে ছোট পাপ যেগুলা যে আপনি হয়তো যে বিষয়টা যে হয়তো রাস্তায় আপনি চলছেন হঠাৎ করে মেয়েদের মেয়েদের দিদি তাকায় আসেন মেয়েদের দিদি তাকায় আসেন কিন্তু আপনার শরীর বলছে যদি আপনার হঠাৎ করে চোখ পড়ে যায় তাহলে আপনি চোখ ফিরিয়ে নেবেন আর অনেক সময় মেয়েদেরকে দেখে নিলেন আর দেখতে আসেন যদি ওইগুলা অনেক সময় এগুলা ছোট পাপের ভিতরে বা আপনি দেখতে আসেন এবং এমনটি না একবার চোখ যদি পড়ে যায় তাহলে আপনি চোখ ফিরিয়ে নেবেন তাহলে এটা হলো না পাপ হলো না কিন্তু আপনি দেখিয়ে আসেন সে সময় পাপ যাই যেগুলো আমরা জানি আরও পাপ রয়েছে পাপ রয়েছে তো আপনার ছোট পাপ যদি বেশি বেশি মানুষ করে ছোটো পাপ বেশি বেশি করে সেটা বড় বড় হয়ে যায় তাই ছোটো পাপ বেশি বেশি করলে সেগুলো বড় হয়ে যায় তাই যে বিষয়টি হলো যে মানুষেরা মানুষেরা আপনার এ পাপ থেকে নিজেকে রক্ষা করবেন আর যদি কেউ বড়ো পাপ করে বসে তাহলে তাও বা করবে তাও বা ছাড়া বড় পাপ মাফ হয় না তাও বা ছাড়া বড়ো পাপ মাফ হয় না তাই আমরা যখন পাপ করব যেন আমাদের এ পাপ থেকে নিজেকে রক্ষা করতে পারি আল্লাহ সুবাহ তালা বলছেন আল্লাহ সুবাহ তালা বলছেন ইয়ুহাল্লা দিন আমান তু বই আল্লাহ তাও হে মন্দারগন তোমরা আল্লাহর কাছে তাও বাত সাহা করো যে তাও বা যে পাপ আপনি করেছেন পাপের দিকে আর যাবেন না আল্লাহ সুবাহ তালা যেন আমাদেরকে রক্ষা করেন জি আল্লাহ সুবাহ তালার কাছে কোনো বান্দা যখন তাও বা করে আল্লাহ সুবাহ তালা খুব খুশি হন এবং মুসলিম রাহিম আল্লাহ ইমর হাদিস যে তাও বাকারের প্রতি আল্লাহ খুশি হন তাই আমরা পাপ করলে পাপ করার সাথে সাথে আমরা তাও বাকরব আল্লাহ যেন আমাদেরকে বড় পাপ ছোট পাপ সে রেকি বিদ্যাতি অন্য উপকর্ম থেকে তিনি যে আমাদের রক্ষা করেন আল্লাহ আলম সুহাহানসাদ আল্লাহ ইহাই আন্তঃা অত বিলেইক